13 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব্রুম মহকুমা হাসপাতাল এবং অক্সিজেন প্লান্টের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই অনুষ্ঠান মঞ্চে 90 বছরের এক বৃদ্ধাকে দেওয়া হল করোনার ভ্যাকসিন। এদিকে এদিনই সাব্রুমে বিজেপির উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে সিপিআইএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথা ছেড়ে প্রায় 1200 পরিবারের 3500 ভোটার বিজেপি দলে যোগ দেন। তাদের দলে বরণ করে নেন কেন্দ্রীয় মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে স্বসহায়ক দলের মহিলাদের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সাব্রুম এক সময় নেগলেক্টেড ছিল। আমি প্রথম যখন সাব্রুমে একটা রাজনৈতিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য এসেছিলাম একটা জয়েনিং সভাতে, তো সাব্রুম যখন এসে আসার পরে আমি খুঁজছিলাম যে আজ কোথায় আছে সাব্রুম। আজকে সেটা পরিবর্তন হয়েছে, আজকে সেটা পরিবর্তন হয়েছে। যে সাব্রুম নেগলেক্টেড ছিল, সেই সাব্রুম বাসীকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। আজকে সাব্রুমে এখানে 13.5 কোটি টাকা খরচা করে প্রায় রাজ্য সরকার 2018 ডিসেম্বর থেকে শুরু করেছিল। আর খুব কম সময়ের মধ্যে সেই হসপিটাল আজকে 100 বেডের হসপিটাল হয়ে জনতার জন্য সমর্পিত করা হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন, আর মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে আমরা পুরো রাজ্য জুড়ে যে ডেভেলপমেন্টের কাজ করছি সাব্রুমবাসী সেটার সবচাইতে বড় প্রহরীদার এবং প্রমাণিত হচ্ছে সাব্রুমের মধ্যে। সেটা ক্রিকেট হোক, স্পেশাল ইকোনমিক জোন হোক, ICP হোক, ইন্টিগ্রেটেড চেকপোস্ট হোক, মৈত্রী সেতু হোক, এই হসপিটাল হোক, আর সাব্রুমের যে মিউনিসিপ্যাল কাউন্সিল আছে সেটাকেও ডেভেলপ করার জন্য আমি আগেই বলেছি এডিবি থেকে প্রজেক্ট হয়েছে।